আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা জানেন আগামীকাল কিন্তু সাত জুন দু চব্বিশ শুক্রবার তো এই শুক্রবারে কিন্তু আমরা প্রতি সপ্তাহে ন্যায় এই সপ্তাহ সাপ্তাহিক চাকরির যে পত্রিকাটি আছে মানে পুরো এক সপ্তাহে যতগুলো সরকারি এবং বেসরকারি চাকরি আছে সেগুলো নিয়ে কিন্তু আমরা এই সাপ্তাহিক চাকরির পত্রিকাটি আছে সেটি সম্বন্ধে আলোচনা করি সো এখানে প্রায় মানে সরকারি এবং বেসরকারি মিলে প্রায় সাত হাজারের অধিক পদে নিয়োগৃত্তি প্রকাশিত হয়েছে এই পুরো এক সপ্তাহে সো আপনি যদি এই ভিডিওটা পুরোটা দেখেন তাহলে আপনাকে অন্যান্য ভিডিওগুলো দেখার প্রয়োজন পড়বে না কারণ সবগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আপনি এই ভিডিও ভিডিওতে আশা করি পেয়ে যাবেন আর মূল ভিডিও আলোচনা করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে এরকম নিত্য নতুন সরকারি চাকরির আপডেট ভিডিও পাওয়ার জন্য তো চলুন আমরা এখন কম্পিটিশনে যাব গিয়ে দেখি এই যে আগামীকাল শুক্রবারের যে পত্রিকাটি আছে সেটি সম্বন্ধে বিস্তারিত আজকে আমি প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটা নিয়ে আলোচনা করব বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানিতে চৌত্রিশ জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু দেখেন প্রত্যেকটা পদের বিবরণ সহ দেওয়া আছে কী কী শেখার যোগ্যতা প্রয়োজন পড়বে বাকি অংশটুকু আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পঁয়ত্রিশ জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন সতেরো জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষাট মন্ত্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর কম্পিউটার অপারেটর এগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন স্নাতক বা সম্মানের ডিগ্রি অর্জন করলে আবেদন করতে পারবেন এবং এখানে অভিস সহায়ক পট্টাও কিন্তু দেওয়া আছে যেখানে আপনারা শুধুমাত্র এস এসসি পাশ করলেই আবেদন করতে পারবেন আর বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক ঝিনাই দহয় ১৪ জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে কম্পিউটার অপারেটর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেঞ্চ সহকারী কপিস্ট নেওয়া হবে সো এগুলোতে আপনারা এইচএসসি পাশ আবেদন করতে পারবেন আবেদন করার জন্য এখানে এ টু জেড দেওয়া আছে বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর বরিশাল বিশ্ববিদ্যালয়ে পঁচিশ জনের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে দেখেন পদের নাম সহ কোন বিভাগ থেকে কতজন নেওয়া হবে সব কিছু দেওয়া আছে আপনি এটি ভালোভাবে দেখে নেবেন বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর দেখতে পাচ্ছেন কৃষি তথ্য সার্ভিসে দশ জনের একটি নতুন নিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সহকারী সম্পাদক নেওয়া হবে কম্পোজিটার নেওয়া হবে ক্যাশিয়ার কাম অ্যাকাউন্টেন্ট নেওয়া হবে প্রফিডার নেওয়া হবে প্রেরক নেওয়া হবে পেইন্টার নেওয়া হবে কার্পেন্টার নেওয়া হবে ড্রাকরুম সহকারী নেওয়া হবে এগুলো তারপরা অষ্টম এসএসসি ও এইচএসসি পাশে বাংলাদেশের নারী এবং পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সতেরো জনের একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অধ্যাপক সহকারী অধ্যাপক সহযোগী অধ্যাপক প্রভাষক পদে আবেদন করতে পারবেন বাকি আপনারা এখানে পেয়ে যাবেন বিস্তারিত এখান থেকে দেখে নেবেন আপনারা যারা বিভিন্ন সাজেশন লিখিত ভাইভা পরীক্ষার জন্য সহ সেনাবাহিনী পুলিশ কনস্টেবল মাদকদ্রব্য সিপাই আনসার বাহিনী নৌবাহিনী বিজিবি বিমান বাহিনী যারা এই সাজেশনগুলো নিতে চান তারা এই যে নাম্বারটা দিতে পারছেন এই নাম্বারে টাকা পাঠিয়ে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে আমাকে বললেই হবে আমি সাথে সাথে চূড়ান্ত সাজেশনের পিডিএফ ফাইলটা উত্তর সহ আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবো আর এরপর বেবজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নয় জনের একটি নতুন প্রকাশিত হয়েছে এখানে আপনারা একজন এবং এখানে আটজন টোটাল নয় জনের প্রকাশিত হয়েছে এ জেড দেওয়া আছে এটা দেখে নেবেন এরপর দিতে পারছেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আট জনের একটি নিবৃত্তি প্রকাশিত হয়েছে এখানে এ টু জেড দেওয়া আছে ভিডিওটা স্টাফ করলেও আপনারা কিন্তু এ টু জেড জেনে নিতে পারবেন ঠিক আছে এরপর বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডে তিনজনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা ষাট কাম কম্পিউটার অপারেটর কম্পিউটার পদে আবেদন করতে পারবেন এখানে আবেদনের যাবতীয় শর্তাবলী দেওয়া আছে বাকি অংশটুকু পেয়ে যাবেন এরপর কর কমিশনার অঞ্চল এগারো ঢাকায় এগারো জনের একটি নতুন নিগবৃত্তি প্রকাশিত হয়েছে উচ্চমান সহকারী নেওয়া হবে এখানে দশ হাজার দুশো থেকে চব্বিশ সাতশো ছাশিটি আবেদন এগারো জন লোক নিয়ে করা হবে স্নাতক বা সময় ডিটারি অর্জন করলে আবেদন করতে পারবেন বাকি অংশটুকু আপনারা তৃতীয় পৃষ্ঠা পেয়ে যাবেন এরপর দিতে পারছেন এখানে আছে আটঘরিয়া পৌরসভা কার্যালয়ে সাতজনের একটি নতুন নিয়োগবৃত্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা অষ্টম এবং এইচএসি পাশে আবেদন করতে পারবেন দ্বিতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু দেওয়া আছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে দুজনের নিয়োগবৃত্তি প্রকাশিত হয়েছে এখানে তৃতীয় পৃষ্ঠা বাকি অংশটুকু পেয়ে যাবেন জেলা পরিষদ নোয়াখালীতে চারজনের একটি নতুন নির্ভৃতি প্রকাশিত হয়েছে বাকি অংশটুকু আপনারা তৃতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন তো আমরা কিন্তু প্রথম পাতা যে মূল মূল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্রের নিয়োগ এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কেউ আবেদন করবেন না যদিও বা আবেদন করেন তাহলে কিন্তু আপনাদের কাছে যদি টাকা চায় টাকা দিয়ে যদি আপনারা ক্ষতিগ্রস্ত হন সেক্ষেত্রে আমি কিংবা আমার চ্যানেল কোনোভাবে দায়ী থাকবে না এবং এর পাশাপাশি কিন্তু এই যে জিপি ফোর জি নেটওয়ার্কের নিয়োগ সে এগুলো থেকে আবেদন করা থেকে একদমই বেরোয় থাকবেন এখানে দেখেন অষ্টম শ্রেণীর পাশে কারো বেতন আঠারো টাকা হতে পারে না বা টাওয়ার সুপারভাইজারে এসএসসি পাশে কারো বেতন বাইশ হাজার টাকা হতে পারে না এখানে লোভন আবেদন দেওয়া আছে সো এগুলো থেকে আবেদন করা থেকে একটু থাকার চেষ্টা করবেন তো আমরা কিন্তু চতুর্থ পৃষ্ঠা চলে এসেছি বান্দরবন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নয় জন এটি নিয়োগ প্রকাশিত হয়েছে এখানে সহকারী কুক নেওয়া হবে অফিস সহায়ক নেওয়া হবে ল্যাব সহকারী নেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা নেওয়া হবে সহকারী শিক্ষক বিজ্ঞানে নেওয়া হবে এবং প্রদর্শক আইসিডি নেওয়া হবে বাকি অংশটুকু দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন এরপর জেন্টাল পার্কে নিয়োগ তিরিশ জনের নিয়োগবৃতি প্রকাশিত হয়েছে এটা আপনারা দেখে নেবেন সেই সাথে অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ এটাকে আমরা অনেকেই এসিআই লিমিটেড নামে চিনি বিশ জনের নিয়োগবৃতি প্রকাশিত হয়েছে এটা আপনারা ভালোভাবে দেখে নেবেন এছাড়াও দেখতে পাচ্ছেন সিঙ্গার বাংলাদেশে দশজনের নিয়োগ বৃদ্ধি প্রকাশিত হয়েছে এছাড়াও যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলসে পঁয়ত্রিশ জনের একটি নিয়োগবৃতি প্রকাশিত হয়েছে এখানে ইজরুজ দ্যাস আপনারা দেখে নেবেন নন ব্যাঙ্ক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের নিয়োগ প্রকাশিত হয়েছে কাজী অ্যান্ড কাজীটি টি অ্যাট এস্টেট নিয়োগৃতি প্রকাশিত হয়েছে সেখানে আপনার বিস্তারিত পেয়ে যাবেন খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়বৃত্তি প্রকাশিত হয়েছে দুইজন লোক নিয়োগ করা হবে এটা আপনারা দেখে নেবেন বাংলাদেশ নেভাল একাডেমিতে নতুন নিগবৃতি প্রকাশিত হয়েছে চাইলে আপনারা এখানে আবেদন করতে পারেন কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স নিয়োগ নিয়বৃতি প্রকাশিত হয়েছে এখানে একজন লোক নিয়োগ করা হবে এখানে বিস্তারিত দেখে নেবেন ঢাকা ওয়াসাই নিগবৃত্তি প্রকাশিত হয়েছে হিসাবরক্ষক কর্মকর্তা নেওয়া হবে একজন এখান থেকে আপনারা এডিজার্ড দেখে নেবেন আর ডান দিকে কিন্তু দেখবেন অনেকগুলো বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগুলোতে আপনারা চাইলে আবেদন করতে পারেন তবু বন্ধুরা এই ছিল সাত জুন দু চব্বিশ শুক্রবার সাপ্তাহিক চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তি সম্প্রধা পত্রিকা সেটি সম্বন্ধে আলোচনা করেছি এরপরে যদি আপনার কারো কোন প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম